হুজুরাই বলতেছে ইসলামী গণতন্ত্র আমাকে ভোট দিলে ইসলাম কায়েম হবে এটা পাগল সাহেবদের ধার কাছে করে যাবে না গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েম করে তা স্রেফ এক স্রেফ ধোকাবাজরা কিছু না কিছুই দ্বার করতে পারেনি পারবো না কোনো কালে রাজতন্ত্র এবং গণতন্ত্রের হালাল হারাম নির্ধারণের মালিক হলো মানুষ আর পক্ষান্তরে খেলাফতের অধিকার কেবল আল্লাহর সাধারণ লোক অত পার্থক্য বোঝে না আরে ইসলাম নামে ভোট দিয়ে জান্নাত চলে যাবো সমস্যা কি যেটা প্রায় পত্রে লেখা হয় পীর ফকিরের দেশ তাদের মধ্যে দেশে ইসলামের কোন একটা পাগল ধোকাবাজের সব যারা পত্রে কলম লেখে এরা ইসলাম সম্বন্ধে খবর রাখে না দেশের কোন ইতিহাস জানে না কিচ্ছু জানে না কঠোর ভাবে আমরা আমাদের পূর্বপুরুষরা হাদিস মেনে চলত আর আমাদেরকে বানানো হচ্ছে লামাজাবি ঠিকই লামাজাবি তোমাদের বানোয়াট মজাব মানে না আমরা সিরফ কোরআন হয়েছে মজাব মানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سورة حج أكثر لشهادة যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক বলছেন মক্কা থেকে বিতাড়িত হয়ে যেসব মানুষ শুধু ইসলামের কারণে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় এসেছে তাদেরকে বলা হচ্ছে মুহাজির বাংলায় বলে উদ্বাস্তু অভিবাসী যেটাই বলেন দুনিয়ার মানুষ অভিবাসীদেরকে উদ্বাস্তুদেরকে হীন চোখে দেখে সে যোগ্যতায় দেখা হয়তো আনসাররা সাহায্যকারী আর মুহাজিররা বাহির থেকে আগমনকারী কিন্তু ইসলাম তাদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে যে পরস্পরের সম্মান এত বেশি যে এ সমস্ত খারাপ চিন্তার অবকাশ সেখানে ছিল না আল্লাহ সেখানে মুহাজিরদের বলছেন মুসলিম উম্মাহ তখন মুহাজির এবং আনসার বলে পরিচিত ছিল মদিনায় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত তারা এমন লোক যাদেরকে আমরা যদি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত কায়েম করে জাকাত আদায় করে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে বস্তুত আল্লাহরই অধিকারে রয়েছে সকল কাজের পরিণাম দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম ক্বাউমু নূহ আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে কারণ উনি নিজে তো মুহাজির মক্কা থেকে উনি হিজরত করেননি উনি তো মুহাজিরদের হেড
আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, কারণ ওর নিজের এলাকায় পাত্তা পায়নি, সমস্ত মক্কা লোকেরা তাকে মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, 15 রকমের অপবাদ দিয়েছিল তারা, যদি সে ভালো হতো তো সেখান থেকে পালালে কেন? এইভাবে তার বিরুদ্ধে অনেক কথা বলা হতো। সেজন্য আল্লাহবা বলছেন, যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বেকার নূহ, আদ, সামুদ জাতীয় তাদের শশ নবীকে মিথ্যাবাদী বলেছিল, আর ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা, আর মিথ্যাবাদী বলা হয়েছিল মূসাকে, অতঃপর আমরা অবিশ্বাসীদের অবকাশ দিয়েছিলাম, এরপর তাদের পকড়াও করেছিলাম, অতঃপর এমন ছিল, কেমন ছিল আমার শাস্তি, অর্থাৎ তারা ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাকে মিথ্যাবাদী বলতে পারে, আসলে তিনি মিথ্যাবাদী নন। আজকের আমাদের কর্মীদের মধ্যে সবচাইতে বড় প্রশ্ন যে আহলাদিস আন্দোলন বাংলাদেশের এত জনশক্তি, এরা ভোটে যায় না কেন? ইলেকশনে নাচন নামে না। যদি জাতীয় সংসদে 10টা সিট আমাদের থাকতো তাহলে আমাদের কাছেই লোক আসতো, আমাদের কারো কাছে যেতে হতো না। রাফাদানিদের মধ্যে অনেকেই এখন এটা বলা শুরু করেছে, অথচ আহলে যুবসংঘের জন্মলগ্ন থেকেই আমরা এটার বিরোধিতা করে এসেছি। কেন করেছে এ বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে বলব, শোনার চেষ্টা করবেন। এ যাবৎ পৃথিবীতে 3 ধরনের রাজনৈতিক মতবাদ আমরা দেখেছি, রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফত। খেলাফত গেল মাত্র সেদিন 1924 সালের 3রা মার্চ ওসমানীয় খেলাফত চলে গেল। বিশ্বের ঘাতক সেনাপতি কামাল পাশা আতাতুর্ক নাম নিয়ে সে চলে আসলো খেলাফতের ওই সোনার সিংহাসনে। এই নষ্ট লোকটা আসেন হল ব্রিটিশ গভর্নমেন্টের সরাসরি ইঙ্গিতে এবং ষড়যন্ত্রে এবং প্রতারণায়। শুরু থেকে খেলাফতের রাশেদা থেকে এই 1924 সাল পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল। 100 বছর হলো, এখন আমাদের খেলাফত নাই। ভালো হোক মন্দ হোক, খেলাফত অস্তিত্ব ছিল, আজকে নাই। প্রশ্ন হল খেলাফত ভালো না প্রচলিত গণতন্ত্র ভালো? এখনকার যেসব ছেলেপিলে জন্ম নিচ্ছে এরা তো সবসময় গণতন্ত্র দেখছে, গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে, প্রায় লিখছে না? একটা ইসলামী দলের ডায়েরি আছে, তাতে শহীদদের তালিকা দেওয়া রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যতগুলো ছেলে মারামারি করে নিহত হয় তাদেরকে ওরা বলে শহীদ, এবং সে তালিকায় ডায়েরিতে দিয়ে সে ডায়েরি বিক্রি করে। আমার কাছে একটা ডায়েরি আছে, শুনে রাখেন বিষয়গুলো সংক্ষেপে। আমাদের বইতে আমরা লিখেছি, এই বইটা আপনারা সবাই ঘরে ঘরে রাখবেন যাতে আপনার ধান্দা কেটে যায়। আগে প্রশ্ন করি আপনাদের সবার কাছে, নিজের মনকে জিজ্ঞেস করেন, মুসলমান কি আল্লাহর প্রতি আজ্ঞা বাহ হবে না মানুষের প্রতি আজ্ঞা বাহ হবে? মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী বা আজ্ঞা বহ এক কথায়। কাফেররা নিজের নফসের কাছে, নিজের কওমের কাছে আজ্ঞা বহ। যখন আল্লাহ রাসূল মক্কাতে দাওয়াত দিলেন, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফলকাম হবে। ঠিক তার পাশে তার চাচা মক্কার নেতা আবু লাহাব, তিনি দাঁড়িয়ে কী বললেন? লা তুতিউহু ফাইন্ন সাবিহি কাযাব, তোমরা এর আনুগত্য করো না কারণ সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী। মিথ্যাবাদী কেন? তার বাপদাদা যা বলে আসছে তার বিপরীত করছে। বাপদাদা মূর্তি পূজা করেছে, আল্লাহকে মানত, মূর্তি পূজা করত, আর উনি বলছে মূর্তি
বা অন্য কাউকে শরীক করা যাবে না, তারকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কারো কিছু উপাসনা করা যাবে না। আমাদের ইন্ডিয়াতে তো 33 কোটি দেবতার দেশ বলা হয়, তুলসী গাছ পর্যন্ত সেখানে পূজা পায়। হিন্দুরা 4 বেদের অনুসারী, খ্রিস্টানরা মুখে বলে আমরা তোরাতের অনুসারী, যার নাম ওল্ড টেস্টামেন্ট। খ্রিস্টানরা ইঞ্জিল অনুসারী বলে দাবি করে, যার নাম নিউ টেস্টামেন্ট। আমাদের সব কিছুই বিতর্কিত, এবং আসল বাইবেলও দুনিয়াতে নেই, অর্থাৎ যাকে আমরা বলি তৌরাত বা ইঞ্জিল অস্তিত্ব নাই, সেগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ সিরফ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তিনি 13 ভাষায় বলে দিয়েছেন, ইন্না নাহরুনা জাল্লা দিকরা ইন্না আল্লাহ হাফেজুন। সুরা হেজির 9 আয়াত আল্লাহ পাক বলছেন, আমরা কোরআন নাজিল করেছি, আমরাই এর হেফাজতের দায়িত্বশীল। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে কোরআন হটাতে পারবে না, নষ্ট করতেও পারবে না, কেমন পর্যন্ত এভাবে অক্ষত একবারে যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই থাকবে। এর কোনো একটা নকল হরকত করা যাবে না, একটা হরফ নকতা পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই, যত চেষ্টায় তারা করুক না কেন। যারা করেছে তারা ব্যর্থ হয়েছে। আমি একদিনের ক্ষোভদার বলেছেন এই বিষয়ে, আজকে রিপিট করবো না, খালি বলে দিচ্ছি, আল্লাহ যেখানে ওয়াদা করছেন আমাদের কিছু বলার দরকার আছে? আল্লাহ কিন্তু অন্য কোনো ধর্মগ্রন্থে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই, সেগুলো আল্লাহ পাঠানো। তোরাত আল্লাহ পাঠিয়েছেন, জবুর আল্লাহ পাঠিয়েছেন, ইঞ্জিল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু ওগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। তিনি গ্রহণ করেছেন শেষ নবীর কাছে আসা শেষ আল্লাহ কিতাব, আর শেষটাই পূর্ণাঙ্গ হয় তা আমরা সবাই জানেন। এরপরে যেহেতু আর আসবে না, নবী আসবে না, কিতাব আসবে না, অতএব শেষ কিতাবটাই পূর্ণাঙ্গ, এবং এটাই মানব জাতির জন্য পূর্ণাঙ্গ হেদায়ত হিসেবে এসেছে, এবং এটাই মেনে চলতে হয় প্রত্যেক মানুষকে। আমরা মুখে যে যে ধর্মের নাম বলি, এটা কোনো ধর্মই আল্লাহ নয়, সবটাই বানোয়াট। একটা হিসাব পাওয়া যায়, 2559টা ধর্ম আছে, কেউ বলে একটু কম বেশি, আগে কোনো ধর্মই নেই, ধর্ম খালি একটাই ইসলাম। ইসলামতে সরে গিয়ে যারা ধর্ম তৈরি করেছে ওইগুলোর হিসাব আমাদের সামনে আছে, এগুলি কোনো ধর্মই নয়। মানুষ সবাই আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণ হচ্ছে এটাই, হে আইয়ুহান নাস ইন্না আবাকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব জাতি তোমাদের রব একজন, তিনি আল্লাহ, তোমাদের পিতা একজন, তিনি আদম, অতএব তোর সব ভাই ভাই। লা ফাদ্দালি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লা আজামিয়িন আলা আরাবিয়িন, আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নেই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, ইত্যাদি ইত্যাদি। ইল্লা বি তাকওয়া, আল্লাহ ভীরুতা ব্যতীত, কারণ আল্লাহ ভীরু ব্যক্তি ভালো মন্দ বাছাই করে চলে, সৎ অসৎ হালাল হারাম বাছাই করে চলে। তাহলে আল্লাহ ভীরু নয় তারা যাচ্ছে তাই করে, কুকুরের সামনে ভাত দিলেও খায়, মানুষের ময়লা দিলেও খায়, মানুষ তো কুকুর না, মানুষ তো মানুষই, সে কশিন কালো খারাপ জিনিস খাবে না, তার প্রকৃতি তার স্বভাবগতভাবে আল্লাহ পাক তাকে এমন কিছু সৃষ্টি করেছেন, কোনো মানুষই বিষ্ঠা খাবে না, নিজের পেশাব নিজে খাবে না। যাদের বিকৃত চরিত্রের কিছু লোক আছে, এমনকি একজন প্রধানমন্ত্রীর নাম আমরা জানি, তিনি নিজের পেশাব নিজে খেতেন, ওতে নাকি তার তো দেহের স্বাস্থ্য ভালো হয়। এটা এটা এরা হলো বিকৃত রুচির লোক, এরা সঠিক মেজাজের লোক নয়, যারা সত্যিকারের মানুষ যারা, তারা কখনো এগুলিকে পছন্দ করতে পারে না। যাই হোক, যেগুলো বলছিলাম, পৃথিবীর সমস্ত মানব জাতি, সমস্ত মানুষ এক, রব এক, পিতা এক, মা এক, আস্তে আস্তে পরবর্তীকালে বিভক্ত হয়ে গেছি আমরা, বিভিন্ন দল মত বিভক্ত হয়ে গেছি, এটা হতে পারে, এটা অলেক দা অলেক খোলেকো। আর এই জন্য আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য কোনো মতভেদ করবে, মতভেদ করলে কী হবে, ভালোটা চলে আসবে, একজনের চিন্তা যেটা আসেনি আরেকজনের চিন্তা সেটা আসলো, ফলে যেটা ভালো পরামর্শের মাধ্যমে সেটা গ্রহণ করা হলো। যদি পরস্পরের মেধা একই থাকতো তাহলে কিন্তু কোনো কম বেশি হতো না, পরস্পরের মেধা যেহেতু পৃথক, স্বাস্থ্য পৃথক, চিন্তা শক্তি পৃথক, সেই হিসেবে পৃথক নিয়ে আমাকে বাস করতে হবে, এবং তাদের সঙ্গে পরামর্শ করুন যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে। এটা যদি না করে আর এটা থাকবেই, আল্লাহ ব্যতীত কারো পক্ষে এতে বাঁচার উপায় নেই,
নবীরা নিষ্পাপ, তারা ব্যতীত অন্য কোনো মানুষ এ থেকে বাঁচার কোনো কাজ নেই। আর সে কারণে এই পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা যেটাকে খেলাফত বলা হয়, আর গণতন্ত্র বলতে এই বয়স তো খুব বেশি দিনের না, 100-150 বছর বয়স। গণতন্ত্র নামটা আসছে দুনিয়াতে, এখন বলা হয় যে জনগণের পরামর্শ ভিত্তিক সরকারের নাম গণতন্ত্র। এটা স্রেফ এর ধোঁকাবাজি। 5 বছর পরে একদিন ভোটের সময় যে 2টা লোক ভোট দেয়, ভোট তো অধিকাংশ লোকই দেয় না, ওইটুকুই নাম হয়েছে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার। এটা মিথ্যা কথা। এবং কোনো দেশে অধিকাংশ ভোটে কেউ আসে না, এমনকি ভূমিধ্বস বিজয়ী বলে পরিচিত মোদী সরকার, বিজেপি যখন শাসন ক্ষমতায় আসলো তখন ভূমিধ্বস বিজয়ও তার পার্সেন্টেজ ছিল মাত্র 38%। ওদিকে ওবামা, সে নোবেল বিজয়ী, তিনি পেলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট আমেরিকার, তিনি 54%, পরটা আরও কম। এই যে এই সামান্য কিছু লোকের ভোট নিয়ে তারা বলে আমরা অধিকাংশের ভোটে নির্বাচিত, জি না। দ্বিতীয় হলে ভোটের যে মান, মান বলতে কিছুই নেই, কোনো জ্ঞানী লোক ভোট কেন্দ্রে যায় না, অথচ ভোট বাক্স ভরে যাচ্ছে। এগুলো ধোঁকাবাজি আমাদের লোকেরা দেখতে পাচ্ছে সবাই। আর এখন তো সব টাকার খেলা, বিনা পয়সা কেউ ভোট দেয় না। এবং গত ইলেকশনে যে ওই যে পাগলটা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, বাইডেনের আগে যে ছিল, এত লোক বললে হয় একজন বলো, ট্রাম্প, ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প মানে একটা পাগল। আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট আসছে ও সেই পাগল কেউ আসেনি, আচ্ছা ওই ভোট পাচ্ছে বেশি, আবার এবার দাঁড়িয়েছে। এইসব পাগল ছাগল দিয়ে যদি বিশ্ব চলে, আর একে যদি বলা হয় জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের প্রতিনিধি তিনি, আমেরিকার 30 কোটি মানুষের তিনি হেড তিনি, তাহলে তার সামনে ভালো মন্দির মাপকাঠি কী আছে? তার লোকেরা যে পক্ষে ভোট দেবে বন্ধু সেটাই করবে, তার বিপক্ষে কত ভোট পাবে না। যে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কীভাবে বোমা মারার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছেন ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য? এটা কোনো মানবতার কাজ? নিরীহ নারী শিশু সবাইকে মেরে ফেলে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে সব বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, আর সেখানে অস্ত্র পাঠাচ্ছে। অথচ আমাদের লেখারা সব যাচ্ছে তার কাছে কোলাকুলি করার জন্য। তার কাছে কোলাকুলি করলে তো মনে হয় আমি জান্নাতে চলে গেলাম, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী হয়ে গেলাম। আগেও যেমন ছিল মাইট ইজ রাইট, আজকে আছে তাই মাইট ইজ রাইট, কারণ ন্যায়নীতি বলে কোনো বিষয় এখন নাই। তার নিজের দেশে, আমেরিকার নিজের দেশে বর্ণবাদ চলছে, কালো রঙের মানুষ অর্থাৎ কৃষ্ণাঙ্গ অভিবাসী যারা আছে সে দেশে, পুলিশ প্রকাশ্য দিনে বেলে সবার সামনে গলায় পা দিয়ে চেপে ধরে 8 মিনিট ধরে চেপে মেরে ফেলে দিল। তারপরে আদালতে গেল, 4-5 বছর পর রায় হলো, যা হলো তো হলোই, এখন পড়ে আছে, ওদের সাথে মৃত্যুদণ্ড নেই। ব্ল্যাক লাইভ ম্যাটার নাম হয়ে গেছে তার, সেদিন আর একটাকে মেরেছে। সাদা মানুষের দেশে কালো মানুষ আসবে কেন? অথচ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কালোর পরে সাদার, সাদার পরে কালো কোনো প্রাধান্য নেই। এটা আজকের ভাষণ, 1500 বছর আগে মরুদুল আল মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেদা হাজারের ভাষণে এই কথাগুলো বলে গেছেন। এই জন্যই বলি মুসলিম উম্মা যা দিতে পেরেছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি। চলে যান আরও পরে, যান আরও পরে, খলিফাতা যুগে চলে আসেন, যখন হযরত ওমর ফারুকের খেলাফত চলছে, তখন পাঠানো হয়েছে পারসিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে মক্কা থেকে। কোথায়? মদিনা থেকে প্রায় 1100 মাইল দূরে ইয়ারমুক ময়দানে যুদ্ধ চলছে। আমরা যখন ছোটোবেলায় রুস্তম সোহরাবের উপন্যাস পড়তাম,
সেই মহাবীর রুস্তম বলা যায় একবারে এত বিখ্যাত, শিক্ষিত লোকেরা তার নাম জানলে এমন পাওয়া যাবে না। তিনি হচ্ছেন পারসিক বাহিনীর সেনাপতি। তিনি মুসলিম বাহিনীর সেনাপতিকে বললেন যে আপনারা একজন জ্ঞানী প্রতিনিধি পাঠান আমাদের কাছে। সেনাপতি আবু উবাদা ইবনে জাররাহ চূড়ান্ত অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, সেই অবস্থায় কমান্ড দিচ্ছেন দোতলা থেকে। তখন তো মোবাইলের যুগ নেই, মাইকও নাই, তার কাছে খবর গেল, তিনি পাঠালেন প্রখ্যাত সাহাবি মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু আনহুকে, তুমি যাও একা, কোনো বডিগার্ড নেই। কত দুঃসাহস হলে শত্রু শিবিরে একা যায় দূত হিসাবে। তো সে যুগের একটা নীতি ছিল, দূতকে কেউ মারত না, কিন্তু মুসলমান দূতকে মারা যায়, এরা একটা অবস্থা চলছিল। উনি গেলেন সেখানে, কথা হলো, আপনারা আমাদের দেশে কি জন্য আসছেন? যদি ব্যবসা করতে চান তো আমরা ব্যবসা করব, আপনাদের সঙ্গে কোনো সমস্যা নেই, তা আমাদের এই সাম্রাজ্য কেড়ে নেবেন কেন? এই জন্য নেব যে আপনারা মানুষের উপরে মানুষের প্রভুত্ব চালাচ্ছেন। আচ্ছা, মানুষের উপরে মানুষের কোনো প্রভুত্ব নাই, সর্বত্র আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করবে এবং আল্লাহর বিধানই চলবে। মানুষের আল্লাহর বিধানই মানতে বাধ্য, মানুষ মানুষের গোলামি করতে বাধ্য নয়। তো সেনাপতি রুস্তম কিন্তু কথা বলতে পারলেন না, তার ভাষা ছিল এই, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, বান্দাদেরকে বের করে নিয়ে আসছি চাই আমরা, বান্দার দাসত্ব করা থেকে আল্লাহর দাসত্বের দিকে। ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, ভাষা কত চমৎকার। স্বয়ং সেনাপতি দুর্বল হয়ে গেলেন, উনি চলে গেলেন, উনি বললেন দেখো এই যে লোকটা আসলো এই মখমলের বিছানার উপর দিয়ে বর্ষার আঘাত দিয়ে ছিঁড়ে ছুটি গেল, সে ঘোড়ার পায়ের লাথি নামেও নি, গুরুত্বই দেয়নি, বলে এটা আপনাদের ওনাদের ভাষায় এটা বর্বর, ভদ্রতা জানে না, এসে সেজদা করল না, মাথা নিচু করে কুর্নিশ করলো না, জুতা টুতা খুলে আসলো না, অভদ্র না? কিন্তু সেনাপতি বুঝছে যে কি বলে গেল, দেখো ও আসলো এই মাটি জয় করে নিয়ে চলে গেল। বলে কি? হ্যাঁ, এই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, এই সরল মনে কথা বলা। তিনি তো নিজে খলিফা না, সেনাপতিও না, সাধারণ একজন দূত, উনি একা নন। ওনার পিছনে ওনাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে কথাটা বলছেন এটা কি আপনার একার কথা না আপনার সমস্ত মুসলমানদের কথা? বলে আমি যেটা বলছি এটা শুধু আমার একার কথা না, মুসলমানদের একজন সাধারণ সদস্যকে যদি জিজ্ঞেস করেন সে এই কথাই বলবে। সেটা উনি বললেন সেনাপতির নিশ্চয় যারা থাকে সঙ্গভঙ্গ, দেখো দেশসন্তরা জয় করে নিয়ে চলে গেল, তো তোমরা সাবধান হও, যুদ্ধে যেও না, পারবে না ওদের সাথে, কারণ ওরা জীবন দেবে কৃষ্ণ কালো তাদের আদর্শকে, কৃষ্ণ কালো আদর্শচ্যুত হবে না। এবার খলিফা গেল, যদি বলছে রুস্তমের উপরে কে, কেসরাউদ্দিনের সম্রাট খসরু, তার কাছে গেল খবরটা, ওনাকে উনি বললেন যে যুদ্ধ করে লাভ হবে না, ওদের মধ্যে যে স্পিরিট আছে আমাদের মধ্যে সে স্পিরিট নাই, সেনাপতি কথা বললে আর যুদ্ধ চলে? কিন্তু না, খলিফার মধ্যে অহংকার জেগে উঠল, আগাজাতুল ইজ্জত বিল ইসমে ফাহাসবুহু জাহান্নাম, তার পদের এই অহংকার জেগে উঠল, কোনো কথা শুনতে চায় না, যাও যুদ্ধ করো। যুদ্ধ ঘোষিত হলে তিন দিন পরে যুদ্ধে যথারীতি রুস্তম নিহত হলো, যুদ্ধ জয় হয়ে গেল মুসলমানদের পক্ষে, সমস্ত পার্শ্বিক এলাকা যত ছিল সাম্রাজ্য সব মুসলমানদের করদলগত হয়ে গেল এক যুদ্ধে। আজকে যাকে আমরা ইরান বলছি, ইরাক বলছি, মধ্যপ্রাচ্য বলছি,
এই সবগুলো ওই যুদ্ধে মুসলমানদের করতলগত হয়ে গেল। দূরদর্শী সেনাপতি ঠিকই বুঝছিলেন যে এদের সঙ্গে আমরা পারবো না, আমাদের মধ্যে সৈন্য আছে অনেক অনেক লাখ লাখ সৈন্য আছে আমার, তাদের প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, ঘোড়া আছে, সবই আছে, কিন্তু এই যে মানসিক তেজ এটা কারোর মধ্যে নাই। ঠিক তাই হলো, যুদ্ধের মধ্যে সব পালাই খুল পায় না, অত মুসলমানদের কিছুই লাগে না। হেলাল বিন উমাইয়া একাই মেরে দিল রুস্তমকে, একার লাগে না। মুসলমানদের এই ঐতিহ্য যতদিন ছিল ততদিন এদের গায়ে কেউ হাত দিতে পারেনি, কিন্তু এখন মুসলমান ইহুদি নাসারদের গোলাম হয়ে গেছে। আর এজন্য তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা, তাদের গলায় গলা মিলিয়ে ছবি তুলতে পারাটা বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কাজ। বাংলাদেশে একটা পত্রিকা আমার আমরা ডেইলি পড়ি, ইসলামী পত্রিকা বলি পরিচিত, মানে পীর ফকিরদের পত্রিকা, যেটা আমার লেখা প্রকাশের তিন চার দিন আগে, মাশাআল্লাহ, তা দিন রাতের বন্দনা হচ্ছে, প্রধান উপদেষ্টার বন্দনা, কি কত বড় একটা আসমান তো ফেরেশতা নাযিল হয়ে যান, ভাবকা নাই, অথচ তিনি সুদের উপর বক্তা, তিনি কর্জে হাসানের উপর বক্তা নন, সুৎখরকে সম্মান করা কতই না আনন্দের ব্যাপার। যেহেতু আন্তর্জাতিক পুঁজিবাদী বিশ্বের হেড হচ্ছে বাইডেন আমেরিকা, তাদের সঙ্গে গলায় গলায় মিলিতে পেরেছে, তারই একটা নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, কোথায় না চলে গেল না। দুনিয়াতে এই সমস্ত আন্তর্জাতিক পর্যায়ের শোষকদের সঙ্গে গলায় মিলানো বাংলাদেশের মতন এই মুসলিম প্রধান দেশের নেতাদের উচিত হয়নি, এটা আমরা অবশ্যই দার্তিনভাবে প্রতিবাদ করবো, এই নিন্দা করবো, এটা কেন ভবিষ্যতে না হয়। হ্যাঁ, শুনছি আবার কয়েকদিন মধ্যে যাচ্ছেন সচিব সাহেব এবারে ওই একই জায়গায় তাদের অনুগ্রহ ভিক্ষা করার জন্য, আন্তর্জাতিক ভিক্ষুকের দেশ হয়ে গেছে, আমার দেশে যে সম্পদ রয়েছে এই সম্পদ হলে আমেরিকার চাইতে অন্তত কয়েক গুণ বেশি জিডিপির মালিক হয় বাংলাদেশ। শুধু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে যে সম্পদ আছে সেটা আসলে মাথা প্রতি 4.4443 এত পয়েন্ট সম্পদের মালিক হবে খালি বাংলাদেশে। এরপরে সুন্দরবনের নদীর বঙ্গোপসাগর তলায় যে খনিজ দ্রব্য আছে যাকে বলেছে ব্লু ইকোনমি, এরপরে সুন্দরবনের উপরে অক্সিজেনের যে বিশাল ভাণ্ডার রয়েছে, এই সাম্রাজ্যবাদী আমেরিকা একসময় প্রস্তাব দিয়েছিল তোমরা সুন্দরবনটা রাখো, অক্সিজেনগুলো আমাদের কাছে বিক্রি করো, পৃথিবীর সমস্ত পৃথিবী চলছে দুটা জঙ্গলের মাধ্যমে, একটা হলো ব্রাজিলের আমাজন জঙ্গল, একটা হলো বাংলাদেশের সুন্দরবন জঙ্গল। এ গাছ অক্সিজেন ছাড়ে না, এটা আমাদের ছেলে যাওয়া এটাকে ভালোই খবর হয়, নতুন খবর হচ্ছে এই এই অক্সিজেন কেনা বেচা করা যায়, এটা পুরো কিনে নেবে আমেরিকা, বিনিময়ে বাংলাদেশ যা চাইবে তাই দেবে। ভাগ্য ভালো বাংলাদেশ তৎকালীন সরকার এটা গ্রহণ করেননি এই প্রস্তাব, যদি এটা গ্রহণ করে ফেলে তাহলে বাংলাদেশ চিরদিনের মতো শেষ হয়ে যাবে। তাহলে সাক্ষর আলহকুম মাহফিস মাহফুল আল্লাহ বলছেন না, আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, আসমানে হলে এইগুলো, এই যে অক্সিজেন হাইড্রোজেন গ্যাস দেখছেন না, এই অক্সিজেন হলে আমাদের খাদ্য, যেন গাছ মানুষের প্রাণ বলা হয়, কেন গাছ থেকে রাত্রে যে খাদ্য অক্সিজেন বের হয় এটা আমাদের প্রাণ। কোনো দেশ বাঁচতে গেলে 25% গাছ লাগাতে হয়, আর গাছ উজাড় হওয়া মানে নিজের ক্ষতি নিজে করা, যত গাছ লাগাবেন তত আপনার কল্যাণ হবে। যেন একটা হাদিস আসছে আল্লাহ রাসূল বলছেন যে তোর পয়সা থাকে এক ফোড়াতে গাছ, কেন হাতে যদি সারা হাতে থাকে ওই অর্থ যদি কেয়ামত হয়ে যায় তুমি গাছটা লাগিয়ে দিয়ে মরু, কত তাগাদা করা হয়েছে। এগুলো আমাদের কেন পড়ে এগুলো আমল তো করি না, ইচ্ছে হলো গাছ কাটি ফেললাম না, গাছ যত পারেন লাগান তত কল্যাণ হবে, আপনার ফলটা আপনি খাবেন না কিন্তু আরেকজন তো খাবে, গাছটা যদি বেঁচে থাকে তার তার অক্সিজেন তো বের হবে, সেটা আপনি খাবেন সবাই খাবে। বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশ একটা একেবারে আল্লাহর একটা অপূর্ণ নিয়ামতের দেশ, পানির নিয়ামত এখানে আছে, গাছের নিয়ামত এখানে আছে, পাহাড়ের নিয়ামত এখানে আছে। আপনারা কি জানেন এই বাংলাদেশ একসময় স্বাধীন হয়েছিল 1947 সালে, পাকিস্তান ভারত স্বাধীন হয়নি,
47 সালে 71টা বাদ দেওয়াটা কিছু না, একটা ঘটনা মাত্র। মূল হয়েছিল স্বাধীনতা হয়েছে 47-এ। কেন হয়েছে? টু নেশন থিওরির ভিত্তিতে, দ্বি জাতি তত্ত্ব, মুসলিম এবং অমুসলিমের ভিত্তিতে। যে অংশে মুসলিম বেশি সেই অংশে হবে পাকিস্তান, যে অংশে মুসলিম কম বা নেই সে অংশ হবে হিন্দুস্তান। এখন পার্বত্য চট্টগ্রামের মুসলমানই নেই সেই সময়। ওটা কেমন করে বাংলাদেশের সঙ্গে আসলো, দ্যাট ইজ পাকিস্তানের সঙ্গে আসলো? প্রশ্ন আসে না? যখন ভাগ বাটারা হয়, রেডক্লিফ বসে আছেন, মিস্টার জিন্না বসে আছেন মুসলমানদের পক্ষে, আর নেহরু প্যাটেল এরা বসে আছে হিন্দুদের পক্ষে। নেহরু বলছে, দেখেন আজকে ভাগ হচ্ছে হিন্দু মুসলিমের ভিত্তিতে, তো আপনার ওখানে তো সব মুসলমানের বালাই নেই, যা আছে চাকমা নোরিং টোরিং 35টা জাতের লোক আছে, তাহলে ওগুলো তো আমাদের সঙ্গে হওয়ার কথা। নেহরু যুক্তি নিঃসন্দেহে অকাট্য যুক্তি ছিল না, কিন্তু না, মিস্টার জিন্না বললেন, দেখেন পাহাড়ের নিচে যে লুক্কায়িত বিশাল খনিজ সম্পদ আছে, আর বাংলা পাকিস্তানের মানুষ তাই খেয়ে বাঁচবে, আর চট্টগ্রাম তোমাদের দেব, তো ব্যবসা করবো কোথায়? তখন চট্টগ্রাম মুসলমান ছিল না, তো ওটা আমাকে দিতেই হবে, তো না ছাড়বো না। শেষকালীন বলেন, ঠিক আছে পাঞ্জাবের অর্ধেক তোমার নিয়ে নাও, পূর্ব পাঞ্জাব তোমাদের দিচ্ছি, পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে থাক, আরে বাকি পূর্ব পাঞ্জাবের বিনিময়ে তোমরা আমাকে পূর্ব পাকিস্তানের এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম অংশটা আমাকে দাও। এইভাবে একটা মিনিমাইজ করলো রেডক্লিফ। এই ইতিহাস আপনারা জানেন, গত সংখ্যা তারিখের সম্পদে পড়বে না, পারলে যত পারেন কেনে নেওয়ার বিতরণ করেন, ইতিহাস পাবেন। যুক্তিতে এটাই বলে, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এলেন, উনি দেখলেন তো সর্বনাশ কথার যুক্তি তো ঠিকই বলছে, উনি 5 একর করে জমি দিলেন সব বাঙালি মুসলমানদেরকে, আর তুমি ওখানে যেসব ওখানে যে তোমার বস্তি স্থাপন করো, 15 বিঘা জমি পাওয়ার লোভে বাঙালি তো লোভের দাস সব ছুটালো সেখানে। যে এখন চট্টগ্রামে বাঙালি মুসলিম প্লাস অমুসলিম 50-50 বা কিছু বেশি হয়ে গেছে মুসলমানদের সংখ্যা, তাদেরকে বলা হচ্ছে বাঙালি, আসলে বাঙালি যা মুসলমান তাই, আমরা সবাই তো বাঙালি, কিন্তু ওখানে বাঙালি বলা হয় পাহাড়িদের বিপরীতে। এখন আর এক চক্রান্ত শুরু হয়েছে, এটা আমেরিকান ষড়যন্ত্র, বাংলাদেশে কিছু পাগল আছে রাজনীতিকে নামধারী, এরা তো নিজের পয়সা রাজনীতি করে না, সব বিদেশি পয়সা রাজনীতি করে, আমাদের রাষ্ট্রীয় তার বড় নেতা আছে, নাম তো আদিবাসী, পার্বত্য আদিবাসী, আমি আমার আমাদের আমাদের সম্পাদকীয় আমরা লিখে দিয়েছি যে আদিবাসী বলে বাংলাদেশে কিছু নাই, আছে উপজাতি সাঁওতাল মোরাং আমাদের রাজশাহীতেও আছে, এরা কেউ আদিবাসী নয়। আদিবাসী হলে একেবারে ভূমিপুত্র, যারা এই মাটিতে শুরু থেকে যাদের জন্ম তারা মুসলমান, কশ্চিন কালেও তারা এই উপজাতি নয়। আর উপজাতি হলে তারা যার পরে এসে জাতির সঙ্গে মিলে উপজাতি হয়েছে, আমরা সেখানে প্রমাণ করে দিয়েছি যে পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নেই, যা আছে ওরা উপজাতি। ঠিক বাংলাদেশে রাজশাহী মাসে সেসব যারা আছে এরা কেউ আদিবাসী নয়, এরা উপজাতি। আর এদেরকে নিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে, এই আমাদের মুসলিম নামধারী কিছু লোক তাদের রাজশাহীর এক পাগল আছে, এখন পালিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষ আদিবাসী হবে না উপজাতি হবে না, পার্থক্যটা কি? মূল জায়গা হচ্ছে যে জাতিসংঘের 354 কত উপধারায় বলা আছে যে পৃথিবীর যেখানে আদিবাসী থাকবে সেখানে তারা যদি নির্যাতিত হয় এবং তারা যদি আমাদেরকে ডাকে, তাহলে জাতিসংঘ সেখানে যেতে বাধ্য হবে এবং এমনকি সশস্ত্রভাবে সেখানে উপস্থিত থাকবে শান্তি কায়েমের উদ্দেশ্যে। জাতিসংঘের সৈন্য আসবে আপনার কাছে মাথা পাশে চলবে না, আপনি অনুমতি প্রয়োজন নাই, যদি আদিবাসী বুঝে আপনি প্রমাণিত করতে পারেন। এজন্য মাঝে মাঝে বিশ্ব আদিবাসী দিবস পালন করে দেখেন না, আমাদের মার্কের সামনে সব মিছিল যায়, প্লেয়ার একটাও আদিবাসী না,
ওরা তো সব বোঝে না, ওদের নিজস্ব টাকা দিয়ে আমার বাসায় একটা আছে কাজ করে একটা মেয়ে, বলে তো কত টাকা দিল আছে, বলে বলেছিল 500 টাকা দেবে, তো দিয়েছে 100 টাকা। পরিষ্কার এইসব দলিল আমার ঘরের মধ্যে কাজ জিজ্ঞেস করা লাগে না, বই পড়া লাগে না। এই একটা রাজনীতি চলছে, মুসলমান হিসেবে আমাদেরকে সতর্ক থাকা বা সচেতন করা আমাদের দায়িত্ব হলে ক্ষতি বিষয়ে আপনি দেখুন খোলামেলা আপনার বলে দিচ্ছে, আপনার তো পড়েন না কিছু মুশকিল হয়েছে, এই জন্য সব তাহারিকে চলে গেছে আগে, তাহারিকে বাইন্ডিং কপি রাখবেন শুরু থেকে, শুরু থেকে কোনো বাইন্ডিং বাদ রাখেন না, প্রত্যেক ঘরে ঘরে গত 25 বছর হয়ে গেল, সব বাইন্ডিং কপি রাখবেন, এমন অমূল্য রত্ন সে চলে গেছে যেগুলো কোনো পলিটিক্যাল লিডারের মাথায় পাবেন না, ও লিডাররা জানে না কিছু, অধিকাংশ লিডার তো বিদেশে খুদ করে খাইব, ওরা তো নিজের ভাষা চলে না কেউ। যাই হোক, এরা এসে কেউ আদিবাসী কেউ গণতন্ত্র এই নাম দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে। এবার সংক্ষেপে আমি আপনাদের খালি পার্থক্যগুলি বলে দেবো, খালি আপনার পরে পড়ে নিয়ে যাবে। রাজতন্ত্র, গণতন্ত্র আর খেলাফত, এই যে আমরা তিনটা জিনিস পেয়েছি, শুরু থেকে রাজতন্ত্র ছিল আজও আছে। পার্থক্যগুলি আপনারা খালি শুনে যান। এক, রাজতন্ত্র গণতন্ত্র দুটি মানব রচিত মতবাদ, পক্ষান্তরে খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামী শাসন ব্যবস্থার নাম। দুই, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা, পক্ষান্তরে খেলাফতে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক এবং বান্দা মালিকের প্রতিনিধি মাত্র, খলিফা মানে তো প্রতিনিধি, খলিফা। তিন, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানব রচিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়, পক্ষান্তরে খেলাফতে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। যারা বলেন ইসলামী গণতন্ত্র, তার বলা বলে ইসলামী মত বলেই ভালো, গণতন্ত্র এবং ইসলাম টোটালি একদম পরস্পর বিরোধী। গণতন্ত্রের মানুষের মতামত নিয়ে কাজ করতে হয়, আর ইসলামে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হয়, সম্পূর্ণ বিপরীত না। কিন্তু হুজুরাই বলতেছে ইসলামী গণতন্ত্র, আমাকে ভোট দিলে ইসলাম কায়েম হবে, এটা পাগল ছাড়া ধার কাজ করে যাবে না, এত দুঃসাহস তাদের। 2005 সালে কারা ক্ষমতা ছিল? ইসলামী মূল্যবোধের সরকার ছিল না, তা আমার মতো লোককে তারা কারাগারে ঢুকায়নি, আমার সঙ্গে আরো কত লোককে মার খাওয়া ঠিক নাই, শুধু কারাগারে 3 বছর 6 বছর 3 বছর 6 মাস স্বাধীন থাকলাম, এরপরও 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাতে হলো। এখনো পর্যন্ত এই গত সরকার আমলেও বিভিন্ন জেলায় যেখানে আমরা গেছি গাড়ি নিয়ে, পিছনে পুলিশ গেছে, সেই জেলাতে বেরকে না দেওয়া পর্যন্ত তার স্বস্তি পায়নি। কারণ কি, আমরা কি এমন কি মানুষকে ক্ষতি করি? এই সকল ইসলামী গণতন্ত্রের লোকদের থেকে সাবধান, এরা সবসময় আপনার পিছনে লেগে আছে। এখন কিন্তু তারা নতুনভাবে সার্কুলার জারি করে দিয়েছে, আন্দোলন ছাড়া রাফাদানি যত দল আছে সকলটা হালাইছে, ওদেরকে রাফাদানি বলি, তাদেরকে তোমরা সহযোগিতা করো, টাকা দাও, পয়সা দাও, খাতির করো, যেন ওই ভোটগুলি পেলে অন্তত চলবে। এই ষড়যন্ত্র চলছে, আপনার সাবধান থেকে, আপনার খেয়াল করে দেখেন, আহলাদের সংখ্যা বেশি উত্তরবঙ্গে, আর আমাদের দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, এই দুই জায়গাতে এমপি কারা হয়? ইসলামপন্থীরাই হয়। আর এই জায়গা এই ঘাটিগুলি ভেঙে যাচ্ছে আন্দোলন বা দুর্ভঙ্গের কারণে, সোনামণির কারণে, এগুলো তারা খুব ভালো করে বুঝে, যেন এইসব জায়গাতে তারা হানা দিচ্ছে। যারা আপনাদের বিরোধী রাফাদানি আছে, তাদেরকে সাবধান করছি, আপনারা ঘর কেটে কুমির ঢুকাবেন না, তাহলে আপনারা মরবেন আমরাও মরব, কারণ সাধারণ লোক অত পার্থক্য বোঝে না। আরে ইসলাম নয় ভোট দিয়ে জান্নাত চলে যাবো, সমস্যা কি, আজকে ভোট দিয়ে কালকে মরে যেতে জান্নাত চলে যাবো, এই যে ধোঁকাবাজি চলছে, এই ধোঁকার মধ্যে ঢুকবেন না। আল্লাহ আমাদেরকে এই বাঁচার তৌফিক দান করুন, কারণ আল্লাহ না বাঁচলে আমরা বাঁচতে পারবো না, ধোঁকা এত চমৎকার ধোঁকা। এখন আমরা ঢুকেছে কি সহিয়াকিত লোক আমরা, আর বলে আমি সহি আদেশ পড়ি মানি চলি, আহলাজি বলতে ভয় পাকে, আহলাজ বলে লোক বলছে বাপরা গালের সাহেব লোক, আহলাজ ওরা মরগুলি বলবে না, এত সহজ নয়, এত সহজ নয়। এই সমস্ত আলেম ওলামা সব আমাদের দেখা আছে, কটা মৌলি আমাদের ঘুরছে, কার তো চিনতেও বাকি নেই, জানতেও খুব একটা বাকি নেই, কারণ তাদের বইপত্র তার বক্তৃতা সপ্তাহ নেটে আসে। আপনাদেরকে সাবধান করছে, যেন এই ধোকাবাজের মধ্যে পড়বেন না। আর একবার সব বাদ দিতে সারাদিন আছে এই তসবি আর ফজিলতের দোহাই নিয়ে বেড়াচ্ছে, মিথ্যা ফজাইলের মহা ছড়িয়ে
স্বচ্ছ মাসাইল থেকে তারা মানুষকে দূরে রাখছে, সারা জীবন পথবাদে ঘুরছে তারা, ফিসাবিল্লাহ ঘুরছে আল্লাহ রাস্তায়। আজ পর্যন্ত একজন লোককে তারা সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করা শেখাতে পারেনি, নিজেরাও পড়ে না অন্য কেউ পড়ায় না, খালি 130 পাঁচ মুখস্থ করে বেড়ায়, কিন্তু মাথায় পাগড়ি লম্বা দাড়ি, চেহারা দেখলে জিবরিল ফেরেশতা উপদেশ সালাম করে না। সাবধান, ইসলাম বললেই ইসলাম নয়, অত সহজ নয়। আহলে ইসলাম পবিত্র কোরআন এবং সহি হাদিস ইসলাম শুধু নয়, আমাদের সামনে একমাত্র উত্তম নমুনা আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। তারা ওরকম রাস্তা হচ্ছে ঘুরে বেড়ান নাই, এবং আল্লাহ রসুলের শেষ 10 বছর মদিনায় তার 781 দিন তিনি যুদ্ধের ময়দানে ছিলেন, যুদ্ধের মাধ্যমে, ধাপ ভাঙার মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে, হাজারো মুসলমান রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। তসবিহ দরগা আর মারফাতে ফকিরদের মাধ্যমে ইসলাম আসে নাই, যেটা প্রায় পত্রে লেখা হয় পীর ফকিরের দেশ, তাদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। কোন একটা পাগল ধোকাবাজের এসব যারা পত্রে কলম লেখে, এরা ইসলাম সম্বন্ধে খবর রাখে না, দেশের কোনো ইতিহাস জানে কিচ্ছু জানে না, অথচ জেনেও তারা গোপন করে, জ্ঞান পাপি, কেন তারা জানবে না, তারা শিখতে হবে না, কোথাকার কোন পীর ফকিররা এসেছে ইসলামকে খতম করার জন্য, শেষ করে দিয়েছে তারা। প্রকৃত ইসলাম এসে আহলে হাদিসের মাধ্যমে, সাহাবা কেরামের মাধ্যমে, সাহাবা কেরামকে হাম্বি ছিল, তার কি পীর ফকির ছিল? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আস্তে আস্তে জাহাজ ভেঙে গেছে, চট্টগ্রামে এসে সেখানে যেয়ে তারা বসবাস করে ফেলেছে, সাহাবাদের মাধ্যমে এদেশে আস্তে আস্তে ইসলাম এসেছে। 601 হিজরিতে বক্তার খিলজির আমলে এদেশে প্রথম পীর ফকিররা আসে বক্তার খিলজির মাধ্যমে, বক্তার খিলজির সঙ্গে তারা আসছিল, তারা সব মধ্য তুর্কিস্তান থেকে আসছিল, তারা তাদেরকে বলা হচ্ছে পীর মশায়, এক কথা বলে যেটা আপনার বুঝেন, এই লোকরা আসে 601 হিজরিতে, অথচ 1115 হিজরিতে এদেশে প্রথম ইসলাম আসে। কোথায় 601 আর 615? এই 1500 হিজরি থেকে 601 পর্যন্ত এদেশে মুসলমানের আহলাদিস ছিল। এখনো কোনো যে হারিয়ে গেলে আমরা বলি নির্দিষ্ট হাদিস পাওয়া গেল না, বলি না হাদিস না পেলে এদেশের মুসলমানরা কোনো কাজই করতো না। আল্লামা ইয়াহিয়া মুনিরি তিনি হাদিস পাননি বলে এ খান নেই, তরবুজ খান নেই, আমরা যাকে কি বলি বাঙ্গি বলি না, লম্বা গুনোকে কি বলি আমরা ডালিম লালিম বলি, এটা উনি খাননি যে হাদিসের যে পাননি বলি। এরকম কঠোরভাবে আমরা আমাদের পূর্বপুরুষরা হাদিস মেনে চলতো, আর আমাদেরকে বানানো হচ্ছে লামাজাবি, ঠিকই লামাজাবি, তোমাদের বানোয়াট মজাব আমরা মানি না, আমরা সিরফ কোরআন হয়েছে মজাব মানে, আর এই কারণে আমরা লামাজাবি, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। কথা অন্যদিকে চলে গেছে, গণতন্ত্রে রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে, পক্ষান্তরে খেলাফতে মানুষ কেবল আল্লাহর দাসত্ব করে, দারুণ ব্যাপার না এটা। পাঁচ রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল, আজ একটা আইন কাল একটা আইন, এই আইনে তো ঠিক ঠিক নেই, আইন বানাতেই আছে। পক্ষান্তরে খেলাফতে অনুষ্ঠিত আল্লাহর আইন সর্বদা অপরিবর্তনীয়। এই ইসলাম আল্লাহ তো ক্ষমতা গেছিল, সুদের আইন পরিবর্তন করতে পারছিল, তারাও ক্ষমতা থেকে সুদ দিয়েছে, সুদ খাইছে, তার নামটা চমৎকার সুন্দর নাম দিয়েছে ইসলামী ব্যাংক, মানে ইসলামী সুদি কারবার হবে এগুলা, সুদ আর সুদ, সুদ অল্প খেলেও সুদ, বেশি খেলেও সুদ, সুদি হিসাব দিলে কে সেটাও সুদ, সবাই এক কথা কল্লম সেবা, সবাই সমান, সবাই জানান নামে, এর কোনো বুদ্ধি মাঝখানে কোনো ওয়েটিং রুম নেই, পুরস্কার হাদিসে নিষেধ, কোরআনে নিষেধ সুদ হারাম, কিন্তু আমরা ইচ্ছা অনিচ্ছায় বাধ্য হয়ে যাচ্ছি, এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, যেটা হোক বাধ্যকতা যে বিষয়ে আল্লাহ পাক হয়তো আমাদের ক্ষমা করলে করতে পারেন, কিন্তু এর মধ্যে প্রতিবাদ না করে যদি মরেন আপনারা, আপনাদেরকে অবশ্যই আল্লাহকে ধরা পড়তে হবে। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদের কারণে আমরা হয়তো এগুলো বলছি, নাহলে তো বলতাম না, তো না করলে আল্লাহ আমি ধরা পড়ে যাবো, এগুলো তুমি গোপন রাখলে জানতে তো বলোনি কেন, আপনারা মুসল্লি আছেন বলে দিচ্ছি, নেটের মাধ্যমে সারা বিশ্বে চলে যাচ্ছে, সাবধান, সুদের যেখানে সিটে ফোটা আছে সেখানে যাওয়া যাবে না, আর সুদগুলো খাওয়ার জন্য সুবিধা হচ্ছে ব্যাংক ব্যবস্থা, ব্যাংক পুরো ব্যাংক ব্যবস্থাটা সুদের উপরে, গরিব মানুষের টাকা জমা হয় আর ব্যাংকের মালিকরা ওগুলো টাকাগুলো নিয়ে নিজের মেডিকেটি খায়, তারাই ব্যবসা করে। এখন আইন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ 3-4 দিন পর্যন্ত থাকবে মালিক পক্ষ, সেইগুলো নিয়ে তারা নিজেরা খায়, লোকের দেয়, অথবা দেউলিয়া হয়ে গেলে সব টাকা মেরে দিয়ে একসঙ্গে সব
কি বলে খেলাফি ঋণ সরকার মকুব করে দেয়। আর সরকার যাচ্ছে সব ব্যবসায়ীরাই যাচ্ছে, এখন ওরা যাই বলে সেটাই সরকার। আমি কারাগারে থাকতে দেখলাম সোনালী ব্যাংকে 725 কোটি টাকার সিদ্ধ মকুব করে দিল। এই 725 কোটি কার? জনগণের। মকুবের মালিক কি তুমি না জনগণ? দিল্লিতে মকুব হয়ে গেল, জনগণ মাহরুম হয়ে গেল। এই যে খেলা চলছে পুরো ব্যাংকিং সিস্টেমটাই হলো পুঁজিবাদী সিস্টেম। এর আগে পৃথিবীর মানুষ টাকা পয়সা রাখত সোনা দিয়ে রূপা দিয়ে দিনারও দেড়হাম বলা হতো, তখন তো ব্যাংকিং সিস্টেম ছিল না। কিন্তু তারা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক এগিয়ে গেছে আজকের পৃথিবীর চাইতে। কিন্তু আমরা কাগজের নোট সেভে দিয়ে মানুষকে কিভাবে ব্যাংকে আনা যায় সে বুদ্ধি করছি। আপনার 10 টাকা পর্যন্ত নেওয়ার জন্য কৃষি লোন দিচ্ছে, কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য 10 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। মানে আপনার 10 টাকা বাইরে রাখতে পারবেন না, ওটাও চলে যাবে ব্যাংকে, পুঁজিবাদীদের পকেটে চলে যাবে। আর তারা ইচ্ছা হতো সেগুলো তাদের কাজে ব্যবহার করবে, আপনি ফাঁকা বাড়ি থাকবেন। যাই হোক, প্রসঙ্গ অনেক লম্বা হয়ে গেল, খালি আমি খালি বলে দিয়েছি পার্থক্যগুলো। 6 নম্বর, রাজতন্ত্রের এবং গণতন্ত্রের হালাল হারাম নির্ধারণের মালিক হলো মানুষ, আর পক্ষান্তরে খেলাপথের অধিকার কেবল আল্লাহর। ব্যাখ্যা হলে বুঝে নেন ভালো করে। 7, রাজতন্ত্রের রাজা এবং গণতন্ত্রের দল নেতা সীমাহীন ক্ষমতার অধিকারী, এজন্য খালি ক্ষমতা তাদের বড় পোস্ট পাওয়া যায়, এজন্য খালি ওরা চেষ্টা করে, আর এজন্য পোস্ট অত দেওয়া যায় না। দেখবেন কোন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি 405 সদস্যের, প্রেসিডিয়াম সদস্য 50-60 জন, অন্তত প্রেসিডিয়াম সদস্য, প্রেসিডেন্ট তো একজনই হয়, সদস্য প্রেসিডেন্ট সবাই প্রেসিডেন্ট থাকে, শুধু খুশি করার জন্য এগুলো, আর কিচ্ছু না। আর রাজতন্ত্রের রাজার নাবালক এমনকি অযোগ্য পুত্র কন্যাগণ রাজা হতে পারে। অনুরূপভাবে গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ অযোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হতে পারেন। কিন্তু ইসলামী খেলাফতে বিজ্ঞ নির্বাচক মণ্ডলী পরামর্শের মাধ্যমে শরীয়ত নির্ধারিত শর্তাদি পূরণ সাপেক্ষে যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তি মাত্র খলিফা বা আমির নির্বাচিত হন। 9, রাজা কারো নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নন। অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জবাবদিহিতার নামে নিজ দলের এমপি মন্ত্রীদের হাততালি কুড়ান আর বিরোধী দলের বাক্যবাণে জর্জরিত হন, অথচ খলিফা বা আমির আল্লাহভীরু শুরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তারাও ইসলামী আদব রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে যথাযথ পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শ সভায় ভিন্ন ভিন্ন মত এলেও আমির সামগ্রিক বিবেচনায় কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিলে সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নেন। চূড়ান্ত সিদ্ধান্তের পর যেটা সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার বা তা নিয়ে পরবর্তীতে কোনো গ্রুপিং সৃষ্টির অবকাশ থাকে না। সুরা সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়, কোনোরূপ সময় কোনোরূপ যদি কিন্তু বলার সুযোগ থাকে না, যেমনটি মোনাফিকরা অহদ যুদ্ধের সময় ও পরবর্তীকালে চেষ্টা করেছিল। সাধ্যমতো সিদ্ধান্তের পর সকলে মিলি আল্লাহর উপর ভরসা করে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। সূরা আলে ইমরান 159 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শব্দটি তোমাদের মধ্যে শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়, যদি কিন্তু তবে যদি আমাকে ঢুকে যায় জীবনে কোনো সিদ্ধান্ত আপনি আসতে পারবেন না। যদি ভাষাটা খুবই খারাপ, এটা হাদিসেই পর্যন্ত এসে গেছে বিষয়টা। 10, রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়, পক্ষান্তরে খেলাফত আল্লাহর বিধানের প্রধান বিবেচ্য হয়ে থাকে। এমনকি কোরআন বা সহিহ হাদিসের দলিল থাকলে আমির সুরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক ও ওসামা বিন যায়েদকে জিহাদে প্রেরণের সময় এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন। ওমর ফারুক নিজেই বললেন, আপনি কী করে ওদের মারবেন, যুদ্ধ করবেন, ওরা তো মুসলমান। বলে হোক, সে মুসলমান, সে যাকাত এখানে জমা দিতে অস্বীকার করেছে, যেটা আল্লাহ নবীর জমানে জমা হতো, সে অস্বীকার করেছে, আমি খাতির করবো না। এমন উনি বললেন যে ছাগলের দড়ি যা আসতো আল্লাহ নবীর জমানে যাকাত হিসাবে, সেটাও যদি আজকে না দেয়, যেহেতু খলিফা বেঁচে নেই, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। ওমর পরে বললেন, আমি বুঝলাম আসলে আবহাওয়ার অন্তরটা হকের জন্য প্রসারিত হয়ে গেছে, আমিও সেটা মেনে নিলাম। কোনো খাতির নেই, ওই বিধানের সঙ্গে কোনো রকম কারো আপোষ নাই। আর এই জন্য মাঝে মাঝে বলে দেখে না, আপোষহীন ব্যক্তি কেউ আহলাদিস হতে পারবে না, পরিষ্কার বলি আমি। আর সাহসী লোক দুর্বল চেতা লোক সংখ্যা আহলাদিস হতে পারবে না। আহলাদিস হতে গেলে তাকে অবশ্যই সব কিছু বাদ দিয়ে সহি হাদিস মেনে চলতে, আর হাদিস মানতে গেলেই হাদিস বিরোধীরা আপনাকে সব ধরনের বাধা দেবে। 12,
এখন রাজতন্ত্রের রাজাগণ আমৃত্যু এবং গণতন্ত্রের দলনেতা ও এমপিগণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারেন। কিন্তু খেলাফত ব্যবস্থায় খলিফা বা কর্মকর্তাগণের কার্যকালের মেয়াদ নির্ভর করে তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের উপর। আজকের যে আমি কুফরি ঘোষণা করি কালকে আমার পথ ছেড়ে দেবে আর আমি থাকতে পারা যাবে না। এখানে মেয়াদ টেয়াদ নেই, যতদিন আমি ভালো আছি ততদিন মেয়াদ, যখন আমার স্বাস্থ্য শেষ অথবা ব্রেন শেষ তখন আমার মেয়াদ শেষ। নজরুল সুরা সারা দেশবাসী সমস্ত হালি নজরুল সুরা যেটা আছে আমাদের তারাই নির্বাচন করবে নতুন আমির কে হবে। এই সিস্টেম সাহেবেরা যুক্ত হয়ে চলে আসতেছে। বারো নম্বর, রাজতন্ত্রে রাজার আদেশে চূড়ান্ত, গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত, ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না। পক্ষান্তরে ইসলামে ওহির বিধানে চূড়ান্ত, সেখানে আল্লাহর বিধান মতে সকলের ন্যায্য অধিকার সুরক্ষিত থাকে। তেরো, রাজতন্ত্রে রাজা হওয়ার এবং গণতন্ত্রের ক্ষমতা দখলের লড়াই চলে, পক্ষান্তরে খেলাফত ব্যবস্থায় পদ ও ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা দুটি নিষিদ্ধ। এখানে কেবল মজলিসের শূরা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির নিযুক্ত করেন, আমির তাদের নিকটে ও আল্লাহর নিকটে কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। এই ১৩টি পার্থক্য এখানে তুলে ধরলাম, আপনারা বইটা নেবেন। এর কুফল কী ওটাও ১৩৪-১৩৫ পৃষ্ঠা পাবেন। এটা তো হলো ৫৫-৫৬ মাত্রা দু পৃষ্ঠা। এখানে এই ব্যাখ্যা দিলাম আর এক কুফল কী গণতন্ত্রের রাস্তা কী কুফল আছে তার পৃথক আরেকটা চ্যাপ্টারে আছে, আমার বলা থাকবে আপনাদের কাছে। বিষয়টা অত্যন্ত ব্রড, যেটা এটা প্রথম বের করি আমরা অনেক আগে, যে ভূমিকাতে আমরা বলে দিয়েছি ২০০০ সালে এটা প্রথম বের হয়, ২০০০ মানে আজ থেকে ২৪ বছর আগে, তখন ছিল মাত্র ৪৮ পৃষ্ঠা আর আর এখন ১৭৬ পৃষ্ঠা। এজন্য বইটা আপনারা কাছে রাখবেন, কিনবেন, পড়বেন, পড়াবেন। যদি আপনি মানুষকে হাদিয়া দেন বেশি কাজ হবে, কারণ এই যুগের মানুষ সব রাজনীতির পাগলা, আর বাংলাদেশের মানুষ অন্য দেশের চাইতে বেশি পাগলা, কিছু করতে পারবো না। কিন্তু রাজনীতি সায়ের দোকানের রাজনীতি, সব জায়গায় রাজনীতি, পরিষ্কার বলে দিচ্ছি এই রাজনীতির সঙ্গে মেশা আদৌ যাবে না। গণতন্ত্র এবং ইসলাম সম্পূর্ণ বিপরীত, গণতন্ত্র ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইহুদি নাসারা এই গণতন্ত্রের টোপ দিয়ে মুসলিম এমনকি মুসলিম বিশ্বকে তাদের কব্জায় নিয়ে চলে আসে। এখন পর্যন্ত কোন কোন দেশে গণতন্ত্র নাই, তারা অনেক ভালো আছে, আপনারা বাস্তব দেখতেই পাচ্ছেন। গণতন্ত্রের কোনো কোনো দেশে শান্তি নাই, আর এই জন্য বাংলাদেশের মানুষ প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি এখন শুধু সৌদি আরবে চাকরি করে, সেখানে তো গণতন্ত্র নাই, দুবাইতে গণতন্ত্র নাই, মধ্যপ্রাচ্যে কোথাও গণতন্ত্র নাই, কিন্তু মানুষ সব মধ্যপ্রাচ্যে আছে, শুধু বাংলাদেশি আছে একাই একটা দেশে ২৫ লাখ। ওই দেশের লোক এখানে আসে না কেন? যদি গণতন্ত্র এতই ভালো হবে তো তারা গণতন্ত্র গ্রহণ করেনি কেন? তারা জানে গণতন্ত্র মানে নেতৃত্বের বিভক্তি, আজকে তুমি নেতা কালে আরেকজন নেতা। এখানে যেখানে নেতা ঠিক থাকে না, মসজিদে আমরা সালাত আদায় করি, ইমাম যদি পাঁচটা হয় না, ইমাম তো একটাই হয়, এক ইমামের পেছনে সবাই রুকু সিজদা করি আমরা, কোনো পার্থক্য নেই। যদি এক ইমাম বাদ দিয়ে একের কাছে এক ইমাম আরেক রাতে আরেক ইমাম আরেক রাতে আরেক ইমাম যদি করি সালাত হবে? ইসলাম তো দেখিয়ে দিচ্ছে যে ইসলাম কাকে বলে, নেতা এক থাকতে হবে, জাতি এক, নেতা বিভক্ত, জাতি বিভক্ত না, না সাবধান, ইসলামী মূল্যবোধের নাম করে যারা কাজ করবে তারা একটা বড় ধোকাবাজ। আর যারা সেকুলার হিসেবে বলে বলে আমরা সেকুলার, আমরা ইসলামের খেলাফত কায়েম করবো না বা ইসলামী আইন কানুন পালন করবো না, যারা বলে তারা একরকম ভালো প্রকাশ্য বলে, আর যারা বলে আমরা ইসলাম কায়েম করবো আগে তাহলে নীতি ছাড়ো, গণতান্ত্রিক পদ্ধতি যদি ইসলাম কায়েম করে তার স্রেফ এক স্রেফ ধোকাবাজ, কিছু না, কিছুই তার করতে পারেনি, পারবো না কোনো কাল। গণতন্ত্রটাই আগে বাতিল করতে হবে, মানুষের ভোটে ভোটের মাধ্যমে তো বলি এটা সাময়িক, যে না সাময়িক, আমি প্রত্যেকটা মানুষই সাময়িক, কালকে নিঃশ্বাস বন্ধন শেষ, অর্থাৎ সাময়িক একটা সেকেন্ডের জন্য আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি নই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন।
এবং গণতন্ত্রের ধোকা থেকে বেঁচে প্রত্যেকে ইসলামী খিলাফত কায়েম করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন। এতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় তা বাঁচবো, নাহলে আমরাও শেষ। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আজকে আমাদের এখানে অনেক কর্মী এসেছেন, সুনামানি সম্মান হবে আপনারা জানেন। আগামীকালকে ওদের মূল অনুষ্ঠান, এই তিন দিন তারা এখানে থাকছেন বা থাকবেন। মসজিদটা আপনাদের তাকিয়ে আছে এখন ঢালাই হিসেবে, বহু সিমেন্ট লাগে আপনার জানো সবে, সারা 6000 স্কোয়ার ফিটের বিশাল মসজিদ। আলহামদুলিল্লাহ পিলার পুরায় উঠে গেছে আপনাদের দানে, বাকিটার জন্য সবাই কে কয় বস্তা সিমেন্ট দিবেন, আমার এখানে ফারহানের কাছে লিখে দিয়ে যাবেন বস্তা। কালকে দিতে এমন তো নয়, আমাদের আগামী সপ্তাহ হতে হতে পারে, জানি না সঠিক তারিখ। যত দ্রুত পারেন বস্তা এবং রড, এদের তো বেশি লাগে সিমেন্টের বস্তা, এগুলো আপনারা আপনাদের নিজেদের নামে নিজের বাপ মার নামে দান করবেন। এটা হলো স্থায়ী দানের উৎস, আল্লাহ পাক আমাদের মাধ্যমে করাচ্ছেন। আশেপাশে সবাই পাঁচতলা দশতলা হয়ে গেছে, তাহলে আমরা এই মিসকিন পড়ে আছি এভাবে ভাঙাচোরা অবস্থায়। সারা দেশের গণ্যমান্য মানুষ এখানে আসছে, তাদের সালাতের জায়গা খালি এইটাই, আপনার বিষয়টি খেয়াল রাখবেন। রিপোর্ট আকারে এটাও শুনিয়ে দিই, আপনারা যে বন্যার টাকা দিছিলেন না, ওই যে ফেনী এলাকার জন্য, সেখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন নতুন জায়গায় আমরা আবার চালু করে দিয়েছি, ময়মনসিংহ যাচ্ছে ধোবাড় এলাকায়, আবার শেরপুর এলাকায় ত্রাণ যাচ্ছে, কুড়িগ্রাম এলাকায়, যেসব জায়গায় একসময় আমি নিজে যেতাম এখন তার যাওয়ার ক্ষমতা নেই। আপনাদেরকে বলছে আপনারা ত্রাণটা এখানে জমা দেবেন, কিন্তু আমাদের কর্মীরা সেখানে নিয়ে চলে যাবে, আর সেখানে যারা আছে তারা নিজেরাও দিচ্ছে। ইতিমধ্যে রংপুর জেলা সংগঠন নিজেরাই গত সপ্তাহে টাকা বিতরণ করে আসছে, আমাদের টাকা চায়নি তারা, এটা খুব আলহামদুলিল্লাহ এটা খুব খুশির খবর। বিশেষ করে ফেনী এলাকায় আমাদের পেশাজীবী ফোরামের পক্ষ থেকে নতুন একটা উদ্যোগ নিয়েছে ওরা, ওরা রোগীদের সেবা দিচ্ছে, মেডিকেল ক্যাম্প করছে, পেশাজীবীদের ডাক্তার বেশি, তাদের দায়িত্বশীল আমাদের ভাই শওকত হোসেন, আমাদের বাগমারারই সন্তান, ও সে চাকরি করে হাসপাতালে, ওখানে ওর উদ্যোগে ব্যাপক কাজ হচ্ছে। ইতিমধ্যে কয়েকটা মেডিকেল ক্যাম্প হয়ে গেছে, সেখানে ওরা জানে 8টা ট্যাবলেট জায়গায় যে 2টা ট্যাবলেট দিয়ে কাজ মেটে সেটা একটা ওরা বোঝে, আমরা তো বুঝি না। কিছু ডাক্তার আছে খালি ট্যাবলেট, খালি ট্যাবলেট ট্যাবলেট, আমি তো রাত্রে 8টা খেলাম, আজকে সকালে কড়া দিয়ে আমি গুণ সালি বল যাবার দিয়ে আমাকে আমাকে খালি খালি পানি খাওয়ার কাজে আছে, ট্যাবলেট এতও খেতে হয়। কিন্তু এমন এমন ডাক্তার আছে যারা জানে 8টা ট্যাবলেট জায়গায় 2টা দিলে চলবে, তাহলে এই অল্প টাকা দিয়ে তারা বহু রোগীর সেবা করতে পারছে, যেটা কিন্তু অনেক বেশি সেবা পাচ্ছে। আমাকে একটা ক্যাম্পে 1000 লোক জমা করা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু কিন্তু ওরা তাও করে ফেলেছে। 600 থেকে শুরু করেছে কুমিল্লার করে 676 জন, তারপরে এখন তো ক্যাম্প কয়েকটা হয়ে গেল, সর্বশেষ আজকে বললো প্রায় 1000 লোকের একটা বড়ো ক্যাম্প আমরা করেছি, যেটা মানে মেডিকেল ক্যাম্প। তারা ওষুধ পাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, ওষুধপত্র কোনোটাই টাকা লাগছে না। এখানে কোন তো আহলাদেশ হানাফি হিন্দু মুসলিম কোনো বাধা নাই, সবাই বনু আদম এক আদমের সন্তান, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ পাক আমাদেরকে ঘরে ঘরে সর্বত্র পেশাজীবী ফোরাম গড়ে তোলার তৌফিক দান করুন, সঙ্গে সঙ্গে আর তাহারিক পাঠক ফোরাম এবং এজেন্ট ঘরে ঘরে যত তাহারিক যাবে তত মানুষের মধ্যে আন্দোলনের মেজাজ চলে আসবে, তাহারিক না পড়লে কিছুই পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে এ দিনে হকের প্রচারে প্রসারে যা কিছু করণীয় করার তৌফিক দান করুন।